কিন্তু আপনি কি মনে করেন এই যে ভাঙচুর করা আসলে তথ্য প্রমাণ লোপাট দেখুন শুরু থেকেই যদি ঘটনাটা দেখেন যে যেদিন ঘটনা ঘটলো ন তারিখ আচ্ছা যে আট আর ন তারিখের মাঝখানে তারপর থেকে যদি ঘটনার প্রবাহ দেখেন তাহলে এই তথ্য প্রমাণ লোপাটের ব্যাপারটা নতুন করে বুঝিয়ে বলতে হয় না প্রথম যেটা হলো যে আমরা রবিবার যখন মিতার বাড়িতে গেছিলাম ওর মা বাবা প্রথম আমাদের জানায় আমরা অন ক্যামেরা সেটা বেরিয়ে এসে বলি তারপরে তো ওনারাই অন ক্যামেরা বলেছেন সব সংবাদ মাধ্যমে বলেছেন যে ওদের বাড়িতে খবর দেওয়া হয়েছিল যে মেয়ে অসুস্থ তারপরে ওরা যখন কল কলব্যাক করে যে কি হয়েছে বলুন তখন বলা হয় আত্মহত্যা করা হয়েছে এই ঘটনাটা হচ্ছে তখন এগারোটা সাড়ে এগারোটা নাগাদ নয় এটা হাসপাতাল কর্তৃপক্ষ যায় হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এবং এই ঘট প্রথম ওদের কাছে কল যায় দশটা তিপান্নয় এবং তারপরে ওরা কল কলব্যাক বিহবল হয় কল কলব্যাক করে তৈরি হয় হাসপাতালে আসেন করতে করতে ধরুন বারোটা সাড়ে বারোটায় এবং তারপরেও তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওদের মৃতদের কাছে যেতে দেওয়া হয়নি পায়ে পড়েছেন লিটারালি পুলিশ অথরিটির এবং কলেজ অথরিটির যে আমাদের দূর থেকে দেখব মেয়ের মুখটা একটু দেখতে দিন আমরা টাচ টাচ হওয়া যায় এবং জন্ম দিয়েছেন বাবা মা তাদের মৃতদেহ মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হচ্ছে না এবং সেই সময় কোন সময়টায় যে সময়টা পরবর্তীকালে ভাইরাল ভিডিওতে দেখেছেন যে সময়টাতে কে আসেনি ওই সিনে অধ্যক্ষ তার যিনি প্রাক্তন কর্মী যিনি কম্পিউটার এবং মোবাইল ভালো বোঝেন বলে তাকে ডেকে নেওয়া হয়েছে শান্তনু বাবু ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এসছেন ওনার আইনজ্ঞ এসছেন ওনার ঘনিষ্ঠ ফরেন্সিক এক্সপার্ট যিনি অন্য জায়গায় পোস্টিং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে তাকে ডাকা হয়েছে আরেকজন জুনিয়র ফরেন্সিকের এসআর তাকে ডাকা হয়েছে এবং হচ্ছে যে ডাকা হয়েছে ওনার ঘনিষ্ঠ যে চিকিৎসক নেতারা যিনি একজন জলপাইগুড়িতে থাকেন একজন বর্ধমানের যিনি এস এস কেমে আছেন আরেকজনের বর্ধমান মেডিকেল কলেজে পোস্টিং তারা সবাই অদ্ভুতভাবে মা বাবার আগে পৌঁছে মেনের মতো একদম একদম মানে এমন তো হতে এমন প্রশ্ন উঠছে এখন যে তাহলে কি পূর্ব পরিকল্পিত কিছু ছিল ওনারা কি জানতেন যে ওই রাতে কিছু একটা ঘটবে সবাই কেন ওই দিন সকালে সকালবেলা কলকাতায় ছিলেন যে একটা ফোন করলেই আধ ঘন্টার মধ্যে চলে আসবেন এই রকম এক কোথাও মনে হচ্ছে না সব শয়তান এক হয়েছিল সেদিন আরজি করে সেমিনার রুমের সামনে ঠিক এই ঘটনাটাই ঘটেছে আপনি ধরুন আরজি করে চেস্ট রুমটা যদি দেখেন আপনার এই স্টুডিওর থেকে খুব বেশি বড়ো হবে একটু হয়তো বড় একান্ন ফুট লম্বা এখন তার মধ্যে অদ্ভুতভাবে কলকাতা পুলিশ যে যুক্তি দিচ্ছেন যে চল্লিশ ফুট নাকি ঘিরে রেখেছেন যেটা এটা করে দিয়েছেন মিতার মা বাবা নিশ্চয়ই সদ্য সন্তান হারানো হচ্ছে যে মাতা পিতা বয়স্ক মানুষ তারা নিশ্চয়ই মিথ্যে বলছেন না তাহলে কলকাতা পুলিশ যে সত্য বলছে না এটা তো পরিষ্কার এক নম্বর যে ঘেরা কোথাও ছিল না দেয়ার ওজ নো কডনিং দ্বিতীয় যেটা হচ্ছে যদি এটা একান্ন ফুট না হয়ে একশো একান্ন ফুট হয় হতো তাহলে পুরোটাই ক্রাইম সিন কেননা ওই একটা দরজা ওটা দিয়েই ভিক্তিম শেষবারের মতো ওই ঘরে ঢুকেছে এবং ধর্ষক অথবা ধর্ষকরা আততায়ী অথবা আততায়ীরা ওই দরজা দিয়েই ঢুকেছে এবং বেরিয়েছে ফলে একটা কারোর শার্টের বোতাম একটা কারোর সিগারেটের টুকরো একটা কারোর পকেট থেকে কিছু পড়ে যাওয়া একটা কারোর পায়ের ছাপ একটা কারো ব্লুটুথের কিছু পড়ে থাকতেই পারত ওই যে সবাইকে ঢুকতে দেওয়া হলো এক ঘন্টা দেড় ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টা ওখানে সলা পরামর্শ চলল মৃতদেহকে পাশে বসিয়ে তার পাশে চেয়ার এনে বসানো হলো এদেরকে চেয়ার টেনে যে হচ্ছে চেয়ার দিন স্যারকে স্যারদেরকে বসে ওখানে আলোচনা হলো আলোচনা করে সিদ্ধান্ত নিশ্চয়ই নেওয়া হয়েছিল যে মেয়ের বাড়িতে আত্মহত্যা বলে জানানো হোক তারপরেও নিয়ে এসে সাড়ে তিন সাড়ে আমি এখানেই আপনাকে একটু থামাচ্ছি ভাবুন তো যদি এটা ধরুন কোনো বাংলা ছবিতে আমরা যদি এরকম একটা সিকোয়েন্স দেখাতাম তাহলে ডাক্তারবাবু হিসেবে আপনি হাসতেন বলতেন খুনিরা নিজেরা সলা পরামর্শ করছেন আমি খুনি বলতে গেলে কিন্তু প্রকৃত অর্থে খুনি বলছি না যারা খুনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে বলে মনে করা হচ্ছে খুনিরা মৃতদেহ রেখে সলা পরামর্শ করছে পুলিশ দাঁড়িয়ে আছে এবং এই এই নিউজ রুমে যদি কোনো কিছু ঘটনা ঘটে এই গোটা এলাকাটাই তো সঙ্গে সঙ্গে সিল হয়ে যায় সিল করা হয়নি দড়ি মেপে মিটার ফুট মেপে স্কেল দিয়ে যেন এগারো ফুট জায়গায় সবাই এসে দাঁড়িয়ে রয়েছে এতগুলো মানুষ এবং এরা সবাই অল সুপারেনটেন্স অর্থাৎ সবাই ডক্টর সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরা এবং তারা বর্তমানে সেখানে চাকরি করে না তাহলে কোথাও কি আপনার মনে হচ্ছে না যে একটা বিরাট ষড়যন্ত্র মানে এটা দেখলে লোকে বলতো যে গল্পের গরু গাছে উঠেছে পুরো বিষয়টা যদি শোনেন ফিল্মকে হার মানাবে আমি এটুকু বলতে পারি এই আরজিকর ঘটনার আর্যিকরের পুরো ঘটনা পুরো সত্যি যদি কোনো দিন সামনে আসে এবং সেটা নিয়ে যদি কোনো ফিল্ম হয় আমি বলতে পারি সেটা অস্কার জিত নেবার মতো যদি সেই রকম ডিরেক্টরের হাতে পড়ে কারণ হচ্ছে যে ফিল্মে ফিল্ম যারা বানান স্ক্রিপ্ট যারা লেখেন কাহিনী যারা লেখেন তারা তো তাদের তো মাথায় অত ক্রিমিনাল মাইন্ডসেট আসে না